বহুদূর থেকে স্পষ্ট হতে শুরু করলো সবুজ তটরেখা। আর একটু কাছে যেতেই চোখে পড়ল ভাঙন জলোচ্ছ্বাস থেকে দ্বীপটিকে রক্ষা করতে জলের মাঝে দাঁড়িয়ে থাকা 2 কিলোমিটারেরও বেশি পাইলিং স্তম্ভ। কিন্তু সব ছাড়িয়ে উপকূলীয় সবুজ বেষ্টনীর মাথার ওপর দিয়ে দেখা যাচ্ছে একটি বাতিঘরের মাথা। সত্যিই যেন এ আশার বাতিঘর। মহাসমুদ্রে ঝড়ের কবলে পড়া দিশাহীন নাবিক যেমন বাতিঘরের আলো পেয়ে বাঁচার সম্ভাবনা দেখে, ভাসাঞ্চরের এই বিকল্প হোপ যেন সেই আশা নিয়ে অপেক্ষায় দুর্দশা দুর্বিপাকে নিমজ্জিত 1 লাখ রোহিঙ্গার। ভাসাঞ্চরের কথা শুনলেই সাগরের মাঝে জনমানবহীন ধুধু যে দ্বীপের কথা মনে আসে, বাস্তবতা কি আসলেই তাই? নোয়াখালীর হাতিয়া থানার চর ঈশ্বর ইউনিয়নের অধীন মোটামুটি 13,000 একর আয়তনের এই দ্বীপ এখন মানুষের বসবাসের জন্য পুরোপুরি প্রস্তুত। মিয়ানমার থেকে পালিয়ে এসে কক্সবাজারে আশ্রয় নিয়ে থাকা রোহিঙ্গাদের একটি অংশকে সাময়িকভাবে স্থানান্তরের জন্য এই ভাসাঞ্চরকে সাজিয়ে তুলতে খরচ হয়েছে 3,000 কোটি টাকার বেশি। 1 লাখ রোহিঙ্গার থাকা আর রান্নার ব্যবস্থা, বিদ্যুৎ, পানি আর পয়ঃনিষ্কাশন, খেলার মাঠ আর ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রের সঙ্গে জীবিকা নির্বাহের সুযোগও সেখানে তৈরি করা হয়েছে। কি আছে ভাসাঞ্চরে, কি কি অবকাঠামো গড়ে তোলা হয়েছে এখানে? বাংলাদেশ নৌবাহিনী করেছে এ কর্মযজ্ঞ। ভাসাঞ্চরে আশ্রয়ণ 3 প্রকল্পটি গড়ে উঠেছে মূলত ক্লাস্টার হাউস এবং শেল্টার স্টেশন মিলিয়ে গুচ্ছগ্রামের আকারে। ক্লাস্টার হাউস ও শেল্টার স্টেশনগুলো নির্মাণ করা হয়েছে ভূমি থেকে 4 ফুট উঁচু করে কংক্রিটের ব্লক দিয়ে। প্রতিটি ক্লাস্টারে রয়েছে 12টি হাউস। পাকা দেয়ালের উপর টিনের শেডের প্রতিটি হাউসে রয়েছে 16টি করে কক্ষ। প্রতিটি কক্ষে 4 জনের একটি পরিবারের থাকার ব্যবস্থা। জাতিসংঘের আদর্শ মান অনুযায়ী আবাসনের ক্ষেত্রে যেখানে মাথাপিছু 37 বর্গফুট জায়গার কথা বলা হয়েছে, ভাসাঞ্চরের আবাসনে থাকছে তার চেয়েও বেশি জায়গা। প্রতিটি ক্লাস্টারের জন্য রয়েছে 1টি করে 4তলা কম্পোজিট স্ট্রাকচারের শেল্টার স্টেশন। এই শেল্টার স্টেশন ঘন্টায় 260 কিলোমিটার গতিবেগের ঘূর্ণিঝড়েও টিকে থাকতে সক্ষম। এরকম মোট 120টি ক্লাস্টার এবং 120টি শেল্টার স্টেশন নিয়ে গড়ে উঠেছে ভাসাঞ্চরের আশ্রয়ণ প্রকল্প, যা সরকারিভাবে আশ্রয়ণ প্রকল্প 3 নামে পরিচিত। এই প্রকল্পে শিশুদের জন্য 2টি খেলার মাঠ তৈরি করা হয়েছে। এছাড়া প্রতিটি ক্লাস্টার হাউসেও খোলা জায়গা আছে খেলার জন্য। রয়েছে এতিমখানা, ডে কেয়ার, সুপারশপ, সেলুন, মসজিদ ও বাজার। প্রতিটি ক্লাস্টারে 1টি করে পুকুরের বাইরে প্রকল্প এলাকায় আরও বেশ কিছু লেক ও পুকুর কাটা হয়েছে। দ্বীপের বাসিন্দাদের স্বাস্থ্যসেবার জন্য বিশ্বজ্জার 2টি হাসপাতাল এবং 4টি কমিউনিটি ক্লিনিক করা হয়েছে। সরকারি কর্মকর্তা, জাতিসংঘ প্রতিনিধি, RRRC প্রতিনিধি, রেড ক্রস, আন্তর্জাতিক NGO প্রতিনিধি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য আবাসনের ব্যবস্থা করা হয়েছে সেখানে। সাগরের ঢেউ আর জোয়ার থেকে রক্ষায় দ্বীপ ঘিরে 9 ফুট উচ্চতার বেড়িবাঁধ নির্মাণ করা হয়েছে, যা পরে 19 ফুট উচ্চতায় নিয়ে যাওয়া হবে। সেই সঙ্গে ঝড় ও জলোচ্ছ্বাস থেকে রক্ষার জন্য দ্বীপের চারপাশে উপকূলীয় সবুজ বেষ্টনী গড়ে তোলা হচ্ছে। পণ্য পরিবহন ও মানুষ পারাপারের সুবিধার জন্য নির্মাণ করা হয়েছে জেটি। বসানো হয়েছে 3টি মোবাইল অপারেটরের নেটওয়ার্ক টাওয়ার, ফলে যোগাযোগ নিয়ে দুশ্চিন্তা থাকছে না। দ্বীপের বাসিন্দাদের চাহিদা মেটাতে সৌর বিদ্যুৎ থেকে 1 মেগাওয়াট এবং তেলচালিত জেনারেটর থেকে আরও 2 মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে বলে আশা করছেন প্রকল্প কর্মকর্তারা। খাদ্য সংরক্ষণের জন্য নির্মাণ করা হয়েছে 4টি গুদাম, যাতে 1 লাখ মানুষের 3 মাসের খাবার সংরক্ষণ করা সম্ভব। বর্তমানে ভাসাঞ্চরে 306 জন রোহিঙ্গা আছেন, যাদের চলতি বছরের শুরুতে বাংলাদেশের জলসীমা থেকে উদ্ধার করে এই দ্বীপে নিয়ে রাখা হয়েছে। ভাসাঞ্চর ইতোমধ্যে গড়ে উঠেছে মহিষের খামার, কয়েক হাজার মহিষ সেখানে চড়ে বেড়াচ্ছে। নৌবাহিনীর তত্ত্বাবধানে প্রকল্প এলাকায় পরীক্ষামূলকভাবে করা হয়েছে হাঁস, মুরগি, কবুতর, মাছ এবং ফল ও ফসলের খামার। স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ানোর জন্য দুগ্ধ খামার, ধান, সবজি চাষ, হস্তশিল্প, নারীদের জন্য সেলাইয়ের কাজ এবং পর্যটনের প্রকল্পও হাতে নেওয়া হয়েছে। এসব প্রকল্পে মজুরির বিনিময়ে রোহিঙ্গাদের কাজ দেওয়ার ব্যবস্থা রয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
বর্তমানে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে প্রতি বর্গ কিলোমিটারে কোনো কোনো অংশে 30 থেকে 40 হাজার মানুষকেও থাকতে হচ্ছে। এই ঘনবসতির মধ্যে তাদের যেমন মানবেতর জীবনযাপন করতে হচ্ছে, তেমনি স্থানীয়ভাবে নানা সামাজিক সমস্যার সৃষ্টি হচ্ছে। কর্তৃপক্ষের মতে, ক্যাম্পে রোহিঙ্গাদের মানবেতর জীবনযাপন থেকে মুক্তির একটি ভালো বিকল্প হবে ভাসানচরের এই আশ্রয়ন প্রকল্প।